বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ, যেটা 14 তারিখে রিলিজ অলরেডি হয়ে গেছে। আর এই ওয়েব সিরিজটা হচ্ছে একটা ক্রাইম এবং ফ্যামিলি ড্রামা নির্ধারিত একটা ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে খ্যাপা 4। এটা সিজন 4 চলছে খ্যাপা, এর আগে 3টে সিজন চলে গেছে, কিন্তু আমার কাছে এটা প্রথমবার দেখা সিজন 4 খ্যাপা 4 পার্ট। কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পার্ট আমি দেখিনি। যদি আপনারা দেখে থাকেন কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা জানান। তো এখানে অনেকে অভিনয় করেছে, ভরত কল, দেবলীনা দত্ত, এরা ছিল বড় মাপের শিল্পী। তাছাড়া নবাগত শিল্পীরা অভিনয় করেছে, আয়ন দাশগুপ্তা, শুভমিতা, অনেকে নতুন অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে। তাছাড়া আরও অনেক শিল্পীরা অভিনয় করেছে। তো একদিকে ভালো লাগছে, একটা অভিজ্ঞ শিল্পী এবং নতুন শিল্পী কম্বিনেশন, এবং গল্পটা খুবই খুবই ভালো। আমার তো খুব ভালো লেগেছে গল্পটা, স্টার্টিংটা আমার খুব ভালো লেগেছে। স্টার্টিংটা গ্যাংস্টার দিয়ে শুরু হয়, যেখানে ভরত কল মেন লিড ভিলেনের রোল করছে, তার সাথে রোল করছে দেবলীনা দত্ত, এবং ওটা স্টার্টিংটা খুবই সুন্দর। আর একদিকে দুই বন্ধু আছে, ইঞ্জিনিয়ার বন্ধু, তারা ইন্টারভিউ দিতে দিতে ফেড আপ হয়ে গেছে, কারণ এখানে এত কারাপশন হয় চাকরির ক্ষেত্রে। সেটা তুলে ধরেছে একদিকে, যে চাকরির ক্ষেত্রে কোনো একটা শিক্ষিত বেকার ছেলেদের চাকরির মানে তাগি কতটা সেটা দেখানো হয়েছে, এবং তার সাথে সাথে এটাও দেখানো হয়েছে যে আমাদের পশ্চিমবাংলায় চাকরি পেতে গেলে ভালো ব্যাকগ্রাউন্ড হতে হয় নাকি ভালো এডুকেশন ব্যাকগ্রাউন্ড হতে হয়। ফাইন্যান্সি সাপোর্ট চাই তবে আপনি চাকরি পাবেন, না হলে আপনার যতই আপনি এডুকেটেড হন, যতই আপনি ভালো ছাত্র হন, আপনি চাকরি পাবেন না, এই জিনিসটা দেখানো হয়েছে। এবং একদিকে ড্রাগস পাচারকারী রহস্য দেখানো হয়েছে, এবং খ্যাপার জন্য, এবং খ্যাপাকে তারা কাজে লাগায়, পরে মিস ইউজ করার চেষ্টা করে, কিন্তু খ্যাপা নিজের বুদ্ধিতে, নিজের যে কমন সেন্সের মাধ্যমে তাদের কবল থেকে বেঁচে যায়, এবং তার জীবনটা আরও সুন্দর হয়, তার চাকরি প্রমোশন হয়, ছোটো চাকরি দিয়ে শুরু হয়, এবং আস্তে আস্তে সে বড় লোক হয়ে যায় বা ধনী ব্যক্তি হয়ে যায়। তো এটাই ছিল মূল ঘটনা। আমার কী কী প্লাস পয়েন্ট লেগেছে এই গল্পে, এই গল্পে যে এডুকেশন সিস্টেম দেখানো হয়েছে, চাকরির ক্ষেত্রে যে নিয়োগ করা হয়, চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে যেতে গেলে কীভাবে কনফিডেন্সের সাথে উত্তর দিতে হয়, বা ইন্টারভিউতে ফেস করতে গেলে কী কী অসুবিধা হয় সেটা দেখানো হয়েছে, সেটা প্লাস পয়েন্ট লেগেছে। সেকেন্ড প্লাস পয়েন্ট লেগেছে যে মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিতে হয়, যে একটা ভালো পরিবার থেকে বিলং করে, সে যখন কোনো বস্তিতে থাকতে হয় তাকে বাধ্য হয়ে থাকতে হয়, তার পয়সার অভাবে তাকে বস্তিতে বাড়ি ভাড়া থাকতে হয়, সে কীভাবে সেখানে মানিয়ে নেয় সেটা দেখানো হয়েছে। তারপর দেখানো হয়েছে যে ব্যবসা করতে গেলে বাবা মায়ের কাছে পয়সা চাইতে হয়, বাবা মাকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা দেখানো হয়েছে। এগুলো ছিল পজিটিভ দিক। আর নেগেটিভ দিক বলতে, এই ওয়েব সিরিজটা তারাই দেখবে যারা 18 বছর ঊর্ধ্বে, আর এখানে অনেক গালিগালাজ আছে, এখানে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার আছে, তার সাথে সাথে কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে। যদি এগুলো অ্যাভয়েড করা যায় তো খুবই ভালো ওয়েব সিরিজ আপনার কাছে। আর যদি আপনি এগুলো দেখে অভ্যস্ত নন তাহলে আমি বলবো একা দেখুন, বাড়ির সবার সাথে দেখার প্রয়োজন নেই, বা একা দেখলে এটা ভালো, কারণ অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অনেক ঘনিষ্ঠ ভিডিও এখানে মধ্যে দেখানো হয়েছে। তাছাড়া বাকি সব ঠিক আছে, গল্পটা খুব ঠিক, আর এন্ডিংটাও খুব সুন্দর। আর কীভাবে পুলিশ তাদিকে ধরলো, মাফিয়া দিকে, ড্রাগস মাফিয়া দিকে, এটাই ছিল মেন গল্প। এইটাই ছিল আজকে রিভিউ। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিও ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ফিল্ম রিভিউ, নতুন কোনো ওয়েব সিরিজ রিভিউ বা সং রিয়াকশন ভিডিও। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।